আপনি বি করবেন বি করাটা ইবাদত, আপনি ব্যবসা করবেন ব্যবসা করাটা ইবাদত, চাকরি করবেন চাকরি করাটা ইবাদত, আপনি রাজনীতি করবেন রাজনীতি করাটা ইবাদত, জীবনের সব ক্ষেত্রে ইবাদত কার? বি করাটা ইবাদত। কিরকম? আপনার উদ্দেশ্য যদি হয় বিয়ের মাধ্যমে আমি আমার চরিত্রকে সংরক্ষণ করব, বিয়ের মাধ্যমে আমি আমার চরিত্রকে হেফাজত করব, বিয়ের মাধ্যমে আমার ওয়াইফের দ্বারা আমার বৃদ্ধ মা বাবার খেদমত করাবো, আপনার বিয়ে করাটাও ইবাদত। উদ্দেশ্য কি? বিয়ের মাধ্যমে আমি আমার চরিত্র হেফাজত করব, বিয়ের মাধ্যমে আমি আমার চরিত্র সংরক্ষণ করব, বিয়ের মাধ্যমে আমার বৃদ্ধ মা বাবার খেদমত করাবো, তাহলে আপনার বিয়ে করাটাও ইবাদত। এরে ভাই, এই মাহফিলে যারা আছেন শুনে নেন, গার্জিয়ান যারা সমবয়সী প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে সময় অনুযায়ী বিয়ে দিয়ে দেন, অন্যথায় এই ছেলে এই মেয়ে যতগুলো জেনা ব্যবিচারে লিপ্ত হবে, চোখের জেনা কানের জেনা ঠোঁটের জেনা অন্তরের জেনা বাস্তবে ফিজিক্যালি জেনা যতগুলো জেনা করবে প্রত্যেকটা জেনার দায়ভার নেবে তার মা বাবা। যথা সময়ে যদি বিয়ে না দেন বা প্রাপ্তবয়স্ক হবে বিয়ে দিয়ে দেন, কারণ বিয়ের আগে ওর অনেক মনটা উড়ু উড়ু ভাব থাকে, বিয়ের পরে দেখবেন এই ভাবটা আর থাকে না। বিয়ের আগে 12-13 জায়গায় অবৈধ লাইন, বিয়ের পরে কি আর থাকে? থাকে না। বিয়ের আগে গার্লস স্কুল ছুটি হওয়ার সময় ওখানে যে এতিমের মতো খাড়ায়া থাকতো, বিয়ের আগে গার্লস স্কুলের সামনে খাড়ায়া থাকতো, বিয়ের পরে কি আর থাকে? যদিও থাকে, ওর বউ যদি শুনে মুড়া ঝাঁটা নিয়ে যাবে। দাঁড়া ঠিক নামে ঠিক, তাই বুঝতে হবে বিয়ের আগে যে মনটা উড়ু উড়ু ভাব থাকে, অবৈধ রিলেশন থাকে, বিয়ের পরে এইটা থাকে না। তাই বোঝা গেল বিয়ের মাধ্যমে চরিত্র হেফাজত হয়, বিয়ের মাধ্যমে চরিত্র সংরক্ষণ হয়। এই উদ্দেশ্য যদি বিয়ে করতে পারেন আপনার বিয়ে করাটাও বাড়া। আমার আপনি খানা খাবেন, খানা খাওয়াটাও ইবাদত। উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যে খানা খাচ্ছি এর থেকে শক্তি সঞ্চয় করব, এই শক্তি দিয়া পাঁচ অক্ত নামাজ জামাতে আদায় করব, এই শক্তি দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করব। আপনার খানা খাওয়াটাও ইবাদত। আপনি জ্ঞান অর্জন করবেন, লেখাপড়া করেন, আপনার জ্ঞান অর্জন করাটাও ইবাদত। কোন জ্ঞান? যে জ্ঞান আপনাকে আলোকিত করবে, জ্ঞানের আলোয় নিজের মহল্লাকে নিজের সমাজকে রাষ্ট্রকে দেশকে আলোকিত করবে, ওই জ্ঞান অর্জন করাটাও আপনার জন্য ইবাদত। ভালো করে বুঝবেন, জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করবে, জ্ঞানের আলোয় আপনার সমাজকে আপনার দেশকে আপনার রাষ্ট্রকে আলোকিত করবেন, ওই জ্ঞান অর্জন করাটাও সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার দেশের মানুষ বুঝে না, বুঝাইলেও বুঝে না, শোনাইলেও শুনে না। মুসলমান আবারও বলি আবারও বলি আবারও বলি, এলেম কিন্তু দুই প্রকার, একটা জেনারেল এলেম আর একটা ইসলামিক এলেম। ভাইরা আমার, আজকের এই এলেমটা কিন্তু বাংলাদেশে এই কায়দার ছিল না, কারণ মনে রাখবেন এলেম কিন্তু একটাই, ইসলামিক জ্ঞান একটাই এলেম, দ্বীন এলেম। কিন্তু ভাইরা আমার, জিব্রাইল আলাইহিসসালাম যখন নবীজির কাছে এসেছিল, জিব্রাইল কি বলছিল নাকি হুজুর একটা ইসলামিক লাইন আর একটা জেনারেল লাইন? কইছিল কথা? কই নাই। তাইলে কি আল্লাহর রাসূলকে বলেছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো প্রভুর নামে। এই পড়ার মধ্যে দ্বীনে ইলম, এই কোরআন পড়ো তোমার প্রভুর নামে, এই একটাই জ্ঞান দ্বীনে ইলম। আর এর মধ্যেই আর্টস কমার্স সায়েন্স জ্ঞান বিজ্ঞান সব আছে। কিন্তু ব্রিটিশ এসে চিন্তা করলো এদের ডিভাইডেড করার দরকার, নাইলে আমাদের নেতৃত্ব থাকবে না, এই মুসলমানই একদিন নেতৃত্ব দিবে, এই শিক্ষা ব্যবস্থা ডিভাইডেড করা লাগবে, না হলে আজকে দেখেন একটা কমি মাদ্রাসা থেকে নাস্তিকের জন্ম হয় না, একটা আলিয়া মাদ্রাসা থেকে নাস্তিকের জন্ম হয় না, এই নাস্তিকের জন্ম সব জেনারেল লাইন থেকে। আমি জেনারেল লাইনকে ছোট করছি না,
আমি বোঝানোর জন্য বলছি নাস্তিকের জন্য কোন মাদ্রাসা থেকে হয় না হয় 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 কোন মাদ্রাসা থেকে নাস্তিকের জন্ম হয় না তাই এখান থেকেই বোঝা যায় এটা বিজিসের ষড়যন্ত্র আরে ভাই ঈমান কিন্তু প্রাথমিক পর্যায়ে দুই প্রকার একটা হলো বাসুলি ইয়াকিন অর্থাৎ আকস্মিক ঈমান হঠাৎ আসে হঠাৎ যায় কসুর পাতার পানির মতো দেখবেন আমাদের দেশে কিছু ইয়াং পোলা পান আছে সেই নামাজ আজানের আগে মসজিদে গিয়ে বসে থাকে সাপ দাড়ি পাগড়ি পাঞ্জাবি আহ দুই মাস একাধারে নামাজ তাহাজ্জুদ বেতের নফল কিছু বাদ দেয় না ঠিক দুই মাস পরে ও নাই ওর দাড়িও নেই এটারে বলা হয় আকস্মিক ঈমান বাসুল ইয়াকিন আকস্মিক আসে আকস্মিক যায় প্রকৃত ঈমান হলো ইলমুল ইয়াকিন ইলমের মাধ্যমে ঈমান জ্ঞানের মাধ্যমে ঈমান যে ঈমান আপনাকে আলোকিত করবে যে জ্ঞান আপনাকে আলোকিত করবে আজকে এই দেশের লোক দেখবেন কোরআন পড়ে খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা কোরআন পড়ে কোরআন শোনায় পড়ায় কোরআনের দার্স দেয় কোরআন নিজে পড়ে কোরআনের দার্স দিয়ে মসজিদের মানুষদেরকে শোনায় কোরআনের দার্স দিয়ে এলাকার মানুষদেরকে শোনায় কোরআনের দার্স দিয়ে দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে তাহলে ও ওর জীবন আলোকিত করছে এবং ওর মহল্লার ভাইদেরকে কোরআনের দার্স দিয়ে দিয়ে আল্লাহর পথে হকের পথে ডাকছে এই জ্ঞানটাই হলো ইবাদত কথা বলনা কেন আমি এখন যদি সিগারেট একটা ধরাই সিগারেট ধরাইয়া যদি আর একজন রে বলি ভাই ভাই সিগারেট খেলো না এটা হারাম মানবে তুই শালা সিগারেট খেয়েছি আমি সিগারেট খেয়ে আর একজন রে বলি যদি সিগারেট খাইও না এটাও মানবে না এটাও বাস্তব আপনাকে জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে এরপরে ওই জ্ঞান দিয়ে আপনার মহল্লার যুবকদের মানুষদেরকে আলোকিত করতে হবে আগে আপনাকে আলোকিত হতে হবে আপনাকে শুধরাতে হবে আপনাকে ভালো হতে হবে আপনি যদি মিশা কথা খান আপনি যদি বিড়ি সিগারেট খান আর আপনি যদি দিনের দাওয়াত দেন মানবে তুমি এখনো মিশা কথা দিনে দাও না তাহলে আগে নিজেকে আলোকিত করতে হবে এরপরে আপনার সমাজ আপনার দেশ আপনার রাষ্ট্রকে আলোকিত করতে হবে ওই জ্ঞানটাই বাধা এই জন্য বলি দিন এলেম শিক্ষার গুরুত্ব এতটাই বেশি প্রত্যেকটা মানুষের জন্য ফরজ কেন ফরজ কারণ আমি আবারও বলি এমনি এমনি যে ইমানটা কসুর পাতার পানির মতো আয়ার যায় আর যে ইমানটা দিন এলেমের মাধ্যমে আসে এই ইমানটা যতই ঝড় বৃষ্টি তুফান আসুক দমড়াই না মস্তাই না ভাঙ্গে না সুরে না আরে ভাই আজকে আপনি যদি মারা যান আপনার একটা ছেলে যদি আলেম হয় আপনার একটা ছেলে যদি হাফেজ হয় আপনার একটা ছেলে যদি মাওলানা হয় এই ছেলে যতদিন কোরআন পড়বে কোরআনের দাস দিবে নামাজ পড়বে নামাজ পড়ে দোয়া করবে কোরআন পড়বে দোয়া করবে এর একটা ভাগ মৃত মা বাবার আমল নামাই যেমন যায় আপনি যদি কোনো একটা সুৎকর ঘুষকর জেনাকর মাদকর ছেলে যদি দুনিয়ায় রেখে যান ওই ছেলেটাও যত আকাম কুকাম করবে এর একটা ভাগও আপনার আমল নামাই যাবে সন্তানাদি নামাজ পড়ে দোয়া করলে যদি কবরে যায় রোজা করে দোয়া করলে যদি আপনার কবরে যায় কোরআন তেলাওয়াত করে দোয়া করলে যদি কবরে যায় আপনার সন্তান যদি সুদ খায় ঘুষ খায় গাঁজা খায় নারী নিয়া ফুর্তি করে আকাম কুকাম করে মানুষের সম্পদ লুণ্ঠন করে এরও একটা ভাগ ওই মা বাবার আমল নামায় যাবে কারণ তুমি ওকে দিন শিক্ষা দিয়ে যেতে পারো নাই ওকে দিন শিক্ষা দিয়ে যেতে পারো নাই আজকে আমার আশরাফুল ভাই তার ভাইয়েরা আব্বারা আমার পলাশ ভাইয়েরা এই মাদ্রাসা কমিটি এলাকাবাসী এখানে মাদ্রাসা করেছে দিন শিক্ষা দেওয়ার জন্য আলেম বানানোর জন্য হাফেজ বানানোর জন্য আপনাদের পায়ে পড়ি প্রশাসনের কর্মকর্তা